सो है गाइस, वेलकम बैक टू माय चैनल आशीर्वाद महाराजा चोस। सो गाइस, আরও একটা ব্লগ করব মানে চলে আসলাম। আর আজকে ব্লগে আমি আছি এখন ব্যান্ডেল জংশন স্টেশন, আর আজকে ব্লগে থাকছে ব্যান্ডেল জংশন টু বর্ধমান জংশন ট্রেন ফুল জার্নি। সো এই দেখতে পাচ্ছ আমি আছি এখন ব্যান্ডেল স্টেশন, আর ব্যান্ডেল থেকে বর্ধমান যাত্রাপথে 67 কিমি ডিস্টেন্স, আর 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে ব্যান্ডেল থেকে বর্ধমান যেতে। 16টা স্টপেজ হল্ট করবে আমাদের ট্রেন আজকে। আর হাওড়া বর্ধমান লোকাল ব্যান্ডেল থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাই, 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা এখন আছি দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নম্বর 4-এ, তো আমাদেরকে যেতে হবে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন আছে আজকেই সকাল 10টা, তো চলো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, গিয়ে কথা বলি। গাইস, আমাদের ট্রেন চলে এসছে হাওড়া বর্ধমান লোকাল প্ল্যাটফর্ম নম্বর 1। আর আমাদের ট্রেন ছিল 10টায় ছিল, তো এখন বাজে 10:12, ট্রেন লেট হয়েছে 12 মিনিট। তো আমরা ট্রেনে উঠবো অ্যান্ড হাওড়া থেকে বর্ধমানের ব্যান্ডেল স্টেশন পরবর্তী স্টেশন আদিসপ্তগ্রাম। তো তোমাদের সাথে কথা বলবো আদিসপ্তগ্রাম। সো গাইস, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে 10:13, আর ব্যান্ডেলের পরবর্তী স্টেশন বর্ধমান রুটে আদিসপ্তগ্রাম। দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশন, তোমাদের সাথে কথা বলবো গিয়ে আদিসপ্তগ্রাম। দাদা এখন কটা বাজে? সো গাইস, এখন আমরা এসে পৌঁছালাম আদিসপ্তগ্রাম। এটি ব্যান্ডেল থেকে বর্ধমান সেকশনের ব্যান্ডেলের পরবর্তী স্টেশন আদিসপ্তগ্রাম, আর এর পরবর্তী স্টেশন মগরা। সো গাইস, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মগরা। ব্যান্ডেল থেকে 1টা স্টপেজ পরে এটি স্টেশন মগরা। মগরার পরবর্তী স্টেশন তালান্ডু, তোমার সাথে কথা বলবো গিয়ে। সো গাইস, এখন আমরা এসে পৌঁছালাম তালান্ডু স্টেশন। দেখতে পাচ্ছ তালান্ডু স্টেশন, আর প্ল্যাটফর্ম রাইট সাইডে পড়েছে, আমরা লেফট সাইডে আছি। সো গাইস, আমাদের ট্রেন এখন সল্ভ করলো খন্নান, আর এর পরবর্তী স্টেশন পান্ডুয়া। দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে খন্নান স্টেশনে, তোমাদের সাথে কথা বলবো গিয়ে পান্ডুয়া। তো গাইস, আমাদের ট্রেন এখন এসে হল্ট করলো পান্ডুয়া, দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আর পান্ডুয়া এটা একটি বড় স্টেশন, পান্ডুয়া থেকে পান্ডুয়া হাওড়া লোকাল, এখান থেকে পান্ডুয়া হাওড়া লোকাল ছাড়া হয়। তো আবার ট্রেনে উঠে পড়বো, আর পান্ডুয়া পরবর্তী স্টেশন সিমলাগড়। তো তোমাদের সাথে কথা বলবো গিয়ে সিমলাগড়। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি। সো গাইস, আমাদের ট্রেন ছাড়লো পান্ডুয়া স্টেশন থেকে, আর পান্ডুয়ার কোড নাম্বার বলি তোমাদেরকে, পান্ডুয়ার কোড হচ্ছে PDA পান্ডুয়ার কোড। আর পান্ডুয়ার পরবর্তী স্টেশন সিমলাগড়, তো তোমাদের সাথে কথা বলবো গিয়ে সিমলাগড়। সো গাইস, আমাদের ট্রেন এখন এসে হল্ট করলো সিমলাগড়, আর এর পরবর্তী স্টেশন বৈচিগ্রাম। তো সিমলাগড় থেকে আমাদের ট্রেন ছাড়বে, ছেড়ে দিল আমাদের ট্রেন।
সো গাইস আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বৈচিগ্রাম আর হাওড়া থেকে বর্ধমান লাইনে বা ব্যান্ডেল থেকে বর্ধমান যেতে বৈচিগ্রাম আগে তারপর বৈচি বর্ধমান থেকে হাওড়া আসতে গেলে আগে বৈচি তারপর বৈচিগ্রাম তো সিমলাগড় পরবর্তী স্টেশন বৈচিগ্রাম আমাদের ট্রেন এখন বৈচিগ্রাম থেকে ছাড়লো এর পরবর্তী স্টেশন বৈচি দেখতে পাচ্ছ তো তোমার সাথে কথা বলবো গিয়ে বৈচি বৈচি স্টেশন তো আগে স্টেশন তোমরা দেখলে ওটা ছিল বৈচি গ্রাম অ্যান্ড এটা বৈচি আমরা পৌঁছলাম বৈচি স্টেশন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা আবার ট্রেনে উঠে পড়বো অ্যান্ড এর পরবর্তী স্টেশন দেবীপুর তোমার সাথে কথা বলবো গিয়ে দেবীপুর ছোট এলাচ দিয়ে দাদা গরমে ঠান্ডা ঠান্ডা মালাই খোয়া খির কাজু কিশমিশ দিয়ে মালাই নিয়ে নিয়েছি তো ওটা খেয়ে দেখবো ঠিক আছে তো নতুন খাবার প্রথম টেস্ট করছি খুবই সুন্দর লাগছে খেতে জাস্ট অসাধারণ কত বললো এটা ১০ টাকা করে বাটি তো আমি এই লাইনে অনেকদিন যাওয়া আসা করছি যে প্রথম খাচ্ছি খুব ভালো লাগছে আমাদের ট্রেন এখন এসে হল্ট করলো দেবীপুর দেখতে পাচ্ছ দেবীপুর স্টেশন আর এর পরবর্তী স্টেশন বাগিলা তোমার সাথে কথা বলবো গিয়ে বাগিলা আমাদের ট্রেন এখন এসে হল্ট করলো বাগিলা দেখতে পাচ্ছ এখন আসলাম বাগিলা আর এর পরবর্তী স্টেশন মেমারি এখন আছি বাগিলা স্টেশন আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা আবার ট্রেনে উঠে পড়বো ট্রেন ছাড়বে এখনই আর তোমাদের সাথে কথা বলবো গিয়ে মেমারি তো ট্রেনে উঠে পড়ি এর পরবর্তী স্টেশন মেমারি সো গাইস আমরা এখন এসে পৌঁছালাম মেমারি দেখতে পাচ্ছি মেমারি স্টেশন তো আমাদের ট্রেন এখনই ছাড়বে আবার ট্রেনে উঠে পড়বো আর মোটামুটি তিন চারটি স্টেশন পড়বে তারপরে আমরা পৌঁছে যাবো বর্ধমান সো গাইস এখন পৌঁছলাম নিমো আর এর পরবর্তী স্টেশন রসুলপুর তোমার সাথে কথা বলবো গিয়ে রসুলপুর আর মেমারি পরে নিমো স্টেশন আমি বলতে ভুলে গেছিলাম সো গাইস আমাদের ট্রেন ওখানে এসে হল্ট করলো রসুলপুর এর পরবর্তী স্টেশন পালসিট পিছনে যাবি তোমাদের সাথে কথা বলবো পালসিট সো গাইস আমরা এখন এসে পৌঁছালাম পালসিট আর এই স্টেশনের অনেক হিস্টোরি আছে তো সেই হিস্টোরি এখন আমি বলবো না তো ওটা নেক্সট ভিডিওতে থাকবে পালসিটের কী হিস্টোরি ছিল আর এর পরবর্তী স্টেশন শক্তিগড় আর শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত এর তোমরা জানো তো আমরা কথা বলবো গিয়ে শক্তিগড় সো গাইস এখন আমাদের ট্রেন ঢুকছে শক্তিগড় আর নিচে তোমরা যে দুটো লাইন দেখতে পাচ্ছ এই দুটি হচ্ছে কড লাইন আর একদম ওই পাশের লাইনটা ওইটি মেন লাইন যেটা দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে এটি মেন লাইন দুটো মেন লাইন
আর দুটো কট লাইন, আর একটা আরেকটা লাইন এই পাশে আছে, মানে আমাদের ট্রেনের বাম পাশে আছে, ওটি হচ্ছে কট লাইন। তো শক্তিগড় থেকেই কট লাইন মেন লাইন এটা ভাগ হয়ে যায়, আবার হাওড়া ঢোকার আগে লিলুয়া থেকে একসাথে হয়। তো পুরোপুরি মিশে যাবে কট লাইন অ্যান্ড মেন লাইন, এরপরে একসাথে যাবে কট লাইন মেন লাইন বর্ধমানকে ঢুকবে, বর্ধমান কট বর্ধমান মেন। সো গাইস আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শক্তিগড়, দেখতে পাচ্ছ শক্তিগড়। আর শক্তিগড়ের ফেমাস ফুড হচ্ছে ল্যাংচা, এখানকার ল্যাংচা খুবই একটা ফেমাস। আর এর পরবর্তী স্টেশন, আর এর পরবর্তী স্টেশন গাঙ্গপুর, তোমাদের সাথে কথা বলবে গিয়ে গাঙ্গপুর। সো গাইস আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো গাঙ্গপুর, আর এর পরবর্তী স্টেশন বর্ধমান। তো আমরা কথা বলবো সরাসরি গিয়ে বর্ধমান। আছে এখন বর্ধমান প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, তো এখন বাজে 11:35। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর চ্যানেলটা করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, বর্ধমানে কোড নাম্বার তো অনেক বলিনি, বর্ধমান কোড নাম্বার হচ্ছে BWA, বর্ধমানের কোড নাম্বার। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।